তিনি ফোন। সেদিন রাত্রেবেলা বোধহয় এই নাম্বারটা থেকে ফোনটা এসেছিল। হ্যালো, হ্যাঁ দিদি বল। আমি দিদি নই, সাত্বিক। আপনি দিদির ফোন থেকে কেন ফোন করেছেন? কি চাইছেনটা কি আপনি? আপনার কি বোধ বুদ্ধি সবকিছু চলে গেছে? আপনি কি ভুলে গেছেন প্রত্যেকটা সম্পর্কের একটা সম্মান থাকে? আপনি আপনি নিজেকে অসম্মান করছেন, নিজেকে ছোট করছেন, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও ছোট করছেন। আমি কিন্তু তোমাকে প্রথমবার আই লাভ ইউ বলেছিলাম, এসএমএস করেছিলাম, কার্ড পাঠিয়েছিলাম। জামাই বাবু প্লিজ, বলেছিলাম আমি, বিশ্বাস করো আমার এখনো ভালো করে মনে আছে, মন্দিরে তোমার নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল। হ্যাঁ তুমি তুমি গীতা, তোমার নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমার ভালো করে মনে আছে। ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে তোমাকে, ঠকিয়েছে সবাইকে, ঠকিয়েছে। এসব কথা শোনাও পাপ, এসব কথাবার্তা বলা বন্ধ করো। দিদি আপনার স্ত্রী, ওর সাথে সংসারটা করুন। আর আর ভবিষ্যতে যদি আমাকে কোনো দিন ভুল করে ফোন করেছেন তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। গীতা 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 এক মিনিট, গীতা এক মিনিট, আমার একটাই অনুরোধ আছে, আমি তোমাকে একবারের জন্য দেখতে চাই, প্লিজ জাস্ট একবারের জন্য আমি তোমাকে দেখতে চাই। গীতা আমি দেখতে চাই না, ইহলোকেও আমি আপনাকে দেখতে চাই না। আমি ফোনটা রাখছি জামাই বাবু। একটা কথা তোমাকে বলে রাখছি, ঈশ্বর চাইলে এই জন্মে তোমার সঙ্গে আমার দেখা হবে। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।